মুহাম্মদ ইবনে হুসাইন জুরকানি রহমতুল্লাহ আলাইহে, যিনি 543 হিজরিতে অন্তকাল, তিনি তার নিজস্ব সনদে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহে থেকে এবং তিনি আফফান থেকে, মানে আফফান সেটা আফফান ইবনে সাইয়্যাদ অথবা আফফান ইবনে মুসলিম অথবা আফফান ইবনে আলী, আফফান নামে চারজন রাবি আছে, কয়জন? চারজন। তো এটা আফফান ইবনে মুসলিম হতে পারে অথবা আফফান ইবনে সাইয়্যাদ হতে পারে, দুইজনই সেকা রাবি, দুইজনই নির্ভরযোগ্য বিশ্বস্ত রাবি। তিনি বর্ণনা করেছেন হযরতে সাঈদ ইবনে মিনা থেকে, উনিও সেকা রাবি, সাঈদ ইবনে মিনা হলো তাবেঈ। তিনি বর্ণনা করেছেন দুইজন সাহাবী থেকে, একজন হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই দুইজন সাহাবী তিনারা বলেছেন উলিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন সাদি আশারা মিন শাহরি রাবিউল আউয়াল। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী তিনারা বলেন আমার দয়াল নবীজি আমুল ফিলে সোমবারে রবিউল আউয়ালের 12 তারিখে বেলাদত হয়েছে, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখে। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি হাফিজুল হাদিস, উনি হলেন ইমাম ইবনে হাজার আসকালানি উস্তাদ, ইবনে হাজার আসকালানি উস্তাদ ইমাম আবুল খায়র ইবনে জাজারি, উনি নিজেও হাফিজুল হাদিস, উনি আরফুত তারিফ বি মাউলিদি শরীফ সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছে 12ই রবিউল আউয়াল শরীফে আল্লাহ রাসূলের বিলাদত হয়েছে, এটাই আসা, এটা অধিকতর বিশুদ্ধ, এটাই বিশুদ্ধ, এটাই বিশুদ্ধ। মারহাবা বলেন, চ্যালেঞ্জ আসেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, চ্যালেঞ্জ আসেন, আরে চ্যালেঞ্জ ঘোষণা করতে একটা হিম্মত লাগে, আমরা চার তার চ্যালেঞ্জ গ্রহণ করি না, চ্যালেঞ্জ গ্রহণ করার আগে চিন্তা করে দেখি এই লোকটার চ্যালেঞ্জ করার যোগ্যতা আছে কিনা। এই জন্য নবীজির বেলাদত হয়েছে 12ই রবিউল আউয়াল, বলেন কত কত রবিউল আউয়াল, যুবক ভাইরা বলো কতই রবিউল আউয়াল। এরপরে বলবো 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 2 তারিখ হোক, 1 তারিখ হোক, আমাদের জন্য কোনো প্রবলেম না, প্রবলেম তো আপনাদেরই, আমরা তো 1 তারিখও মিলাদুন নবী মানতে রাজি, 2 তারিখও মানতে রাজি, 8 তারিখও মানতে রাজি, 12 তারিখে মানতে রাজি, যেই তারিখ প্রমাণিত ওইটাই আমরা মানতে রাজি। তোমরা যদি বলো 8 তারিখ, 9 তারিখ বা 2 তারিখ, তোমরা কি মিলাদুন নবী মানো ওই তারিখে? এই ফেরাউনের গোষ্ঠী বেজে বলি হচ্ছে আমার এই সুপাই নেই নাকি আপনি ভাই মাস্টার সাহেব বলবে, এগুলি ফেরাউনের গোষ্ঠী, আপনারা সতর্ক থাকবেন। আমার খাজা বাবার একটা গজল রবিউল আউয়াল মাস আসলেই হুজুর কেবল আজান গাইতেন, আমি কি এটা নিয়ে গাইব একটু, জাকের ভাই আমার সাথে গাইবেন? আহারে আমার খাজা বাবার পাক জমানের প্রতিটা গজল আমি নিয়ে